ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ও বারকাত তাজমুর শেখ সৌদি আরব থেকে জানতে চেয়েছেন বর্তমানে কিছু মানুষ বিশেষ করে কিছু শেখদেরকেও দেখা যাচ্ছে যে কোনো একজন শেখের মৃত্যুতে এই মৃত্যু বার্ষিকী পালন এবং সেখানে অনুষ্ঠান স্মৃতিচারণ বিভিন্ন কিছু করা হচ্ছে এটা কতখানি সম্মত এবং এটা কি আপনার দিবস পালনের মতো হয়ে যাচ্ছে না জবাব জি হ্যাঁ এটা দিবস পালনেরই নামান্তর রসুল সাল্লিহিউসাল্লাম আমাদের কদুয়া হাসানা সেই রসুল সাল্লাহআসাল্লাম এর জীবনী আমাদের কাছে অমূল্য রত্ন আমাদের পাথেও ওর আনকে বোঝার উপযুক্ত দলিল সত্য আমরা দেখতে পাইনি যে রসুন হুসাল্লামের আলি জীবনী আলোচনা তার মৃত্যু দিবসে হয়েছে এবং এটা সাহাবারা করেছেন তার কোনো প্রমাণ পাওয়া যায় না আমরা সকলেই জানি যে সাহাবাহী কেরাম আজমাইন এমন সাহাবি যে যারা রসুন সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন আবু সুফিয়ান যখন তখনও ইসলাম গ্রহণ করেন নাই তিনি বলেন আমি অনেক রাজাবাদশাহের দরবারে ঘুরেছি কিন্তু আমি দেখেছি যে কোন অনুসারী কোনো রাজাবাদশাকে এত ভক্তি করে এত সম্মান করে যেটা মুহাম্মদের অনুসারীরা তার নবীকে অর্থাৎ মোহাম্মদামকে সম্মান করে থাকেন এরকম আমি কোনো দেখি কোনো ব্যক্তিকে কোনো রাজাবাদশাকে দেখিনি কাজে এটা স্পষ্ট যে আল্লাহ বলছে আর নবী আউলা বিল মুমিন মুমিনদের কাছে নবী হচ্ছেন তাদের জীবনের চেয়ে উত্তম অথচ রসুল ইসলামের মৃত্যু দিবস আলোচনা করা রসুল সাল্লা জন্ম জন্মদিবস আলোচনা করা এটা ইসলাম সমর্থন করে না বরং রসুল সাল আলহি ওসাল্লামের সুন্নাহ সারা জীবন চর্চা করা এবং সারা জীবন তার প্রশংসা করা সারা জীবন তার প্রতি সলাত সালাম পেশ করা এটা হলো এই উম্মতের ওয়াজিব উম্মতের করণীয় অনুরূপ অতিবাহিত হয়েছেন হাদিসের ইমামগণ লক্ষ 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 হাদিস হাজার হাজার হাদিসের ইমামগণ যারা হাদিস মুখস্থ ছিল তারা তাদেরও মৃত্যু হয়েছে কিন্তু তাদের মৃত্যু নিয়ে কোনো আলোচনা জন্মদিবস নিয়ে কোনো আলোচনা কোনো স্মৃতিচারণ হয়নি এটি হচ্ছে নুহ সালামের কৌমের ভিতরে যে ইয়া ইয়াওক নাসর সালেহ ভালো মানুষ ছিলেন এগুলি তাদের মৃত্যুর পরে শয়তানের প্ররোচনায় তাদের প্রশংসা করতে করতে এক পর্যায়ে সীমালঙ্গন করে তাদেরই পূজা তাদের নামে মূর্তি বানিয়ে পূজা করা শুরু করে দিল এজন্য বলা হয় যে এই আদম সন্তানের ভিতরে এই মূর্তি পূজার প্রথম শেরিকটা এই ভালো লোকের প্রশংসার নাম দিয়ে নো হালেসলেমের কৌমেরাই শুরু করে থাকেন অতএব আমরা আমাদের মধ্য থেকে কোনো শেখ বিদায় হয়ে গেলে এ বিদায়ের তালিকা তো স্বাভাবিক একদিন আমার নামও আসবে আপনার নাম আসবে সবার নামে আসবে চলে যেতে হবে সকলেই কুল্লু নাসির জা এখতুল মৌত মৌত আসবেই ও জা আত মৌত বিল হ্যাপ জা আলিকাম হাকুম তামিন হুতা হেদ মৌতের সাকরাত আসবেই সে থেকে পালিয়ে কোনো পথ নাই তো কাজেই আমরা যখন চলে যাবো তখন কি আমাদের দিবস কেউ পালন করবে না কক্ষনো না কাজে আমরা বলবো যে এগুলি হলো বাড়াবাড়ি কেউ তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য কোন একজন আলেমের প্রতি মানুষের অগাধ ভালোবাসা আছে সেই ভালোবাসাটাকে পুঁজি করে মানুষের যে হৃদয়টা হৃদয়ের টানটা এই মানুষের উইক পয়েন্টটাকে কাজে লাগিয়ে স্বার্থ উদ্ধার করার জন্য কেউ করতে পারে এজন্য আমরা আপনাকে আমাকে সকলকে আমরা নিজেরা এ ধরনের কাছ থেকে উপদেশ দেবো যে আল্লাহর এই ধরনের আলেম ওলামা তাদের জীবনের রেখে যাওয়া যে সমস্ত এলিম সেই এলিমগুলি নিয়ে আলোচনা করুন এলিম চর্চা করুন তিনি সদখায় জারিয়ার নেকি পেয়ে যাবেন তিনি কবরে বসে নাকি ভাবে যাবেন কিন্তু তার মৃত্যুকে স্মরণ করে এটা কাজ করবেন না একটি না বললেই নয় অনেকেই বলেন যে প্রযুক্তিগত প্রযুক্তি ব্যবহার করে এমন প্রযুক্তি আছে যে সেখানে একবার আপলোড করে দিলে প্রতি বৎসরই ওই দিবসটা স্মরণ হবে এরকম যদি হয়ে থাকে তাহলে আমি বলবো আল্লাহ আল্লাহ আপনাকে আল্লাহর আল্লাহকে বয় করুন এবং এই প্রযুক্তি ব্যবহার থেকেও বিরত থাকুন নতুবা এই ব্যক্তি পূজার আমেজ সৃষ্টি হবে এক মানুষ বেদাতকে সুন্মাহ মনে করে ফেলবে শরীফকে তহিদ মনে করে ফেলবে সত্য মিথ্যার মিক্সার ঘটে যাবে আল্লাহ অত বলে দিয়েছেন জাহাপু জাক আল বাতু ইন্মেল বা তুলা কান জহু কা আজ আল্লাহ আল্লাহ নীন মোহাম্মদ ওয়ালাহি ও সালাম আলাইকুম ওরাহমতল্লাহ